নমস্কার, আমার নাম অসীম ভূঁইয়া। আবারও তোমাদেরকে আমার ভিডিওতে স্বাগত। আজকে আমি এই ভিডিওতে আটলান্টিক মহাসাগরের বিভিন্ন স্রোতসমূহগুলি আমি আলোচনা করব। কিন্তু আলোচনা করার আগে বলি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু ভুলবে না। প্রথমে কোরিওলিস বল বা ফেরুলের সূত্র সম্বন্ধে একটা আইডিয়া বা কনসেপ্ট তোমাদের একান্ত জরুরি। এই কোরিওলিস বল বা ফেরুলের সূত্র কি? এটা হচ্ছে পৃথিবী, তার মাঝখান দিয়ে একটা রেখা টানা হয়েছে, সেটা হচ্ছে কাল্পনিক রেখা, যেটা হচ্ছে অক্ষ। পৃথিবী তার অক্ষের উপর পশ্চিম থেকে পূর্বে 23.5 ডিগ্রি কোণে হেলে আবর্তন করে যাচ্ছে। এই আবর্তনজনিত বলকে বলা হয় কোরিওলিস বল। এই কোরিওলিস বলের ফলে কি হয় না, বিশেষ করে সমুদ্র স্রোত এবং বায়ু প্রবাহ উভয়গুলার দিয়ে বিক্ষিপ্ত হয়ে যায়। এটা যদি পৃথিবী হয়, তার মাঝখান দিয়ে গেছে নিরক্ষরেখা, নিরক্ষরেখার উত্তরে উত্তর গোলার্ধ, নিরক্ষরেখার দক্ষিণে দক্ষিণ গোলার্ধ। এই কোরিওলিস বল বা পৃথিবীর আবর্তনজনিত বলের কারণে কি হয়, সমুদ্র স্রোত এবং বায়ু প্রবাহ উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকে। ওকে, তাহলে পৃথিবীর আবর্তনজনিত বলকে বলা হয় কোরিওলিস বল। এই কোরিওলিস বল বা ফেরুলের সূত্র অনুসারে বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকে, ঘুরে প্রবাহিত হয়। ওকে, তাহলে চলো আটলান্টিক মহাসাগরের স্রোতটা আলোচনা করা যাক। এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগর তার চারিদিকে যে মহাদেশগুলি রয়েছে একটু আলোচনা করে নিই। এটা হচ্ছে ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, আর নিচে রয়েছে কি আন্টার্কটিকা। ওকে, এটা মাঝখান দিয়ে গেছে পৃথিবীর মাঝখান দিয়ে গেছে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার উত্তরে উত্তর গোলার্ধ, দক্ষিণে দক্ষিণ গোলার্ধ। ওকে, তাহলে সমুদ্র স্রোত কি হয় না, এইভাবে সোজা পথে প্রবাহিত হতে পারে না, মানে এইভাবে সোজা পথে প্রবাহিত হতে পারে না। ফেরুলের সূত্র বা কোরিওলিস বল অনুযায়ী কি হয়, উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হয়। ওকে, মানে যেটা বলতে চাইছি, সমুদ্র স্রোত কিংবা বায়ু প্রবাহ কি হয় না, এইভাবে সোজা পথে প্রবাহিত হতে পারে না। ফেরুলের সূত্র বা কোরিওলিস বল অনুসারে উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয় এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হয়। ওকে, তাহলে এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। এই আফ্রিকা মহাদেশের এদিকে কি, এদিকে হচ্ছে পূর্ব দিক, এদিকে পশ্চিম দিক। এই পশ্চিম উপকূল বরাবর এখানে একটা গিনি বলে একটা দেশ রয়েছে, প্রায় 10 ডিগ্রি কাছাকাছি। সেই 10 ডিগ্রি কাছাকাছি কি হয়, একটা গরম স্রোতের সৃষ্টি হয়। যেহেতু এটা নিরক্ষরেখার উত্তরে, তাই তার নাম হয়, এই যে গরম স্রোতটা সৃষ্টি হয় তার নাম হয় উত্তর নিরক্ষীয় স্রোত। এই উত্তর নিরক্ষীয় স্রোত কী করে, ক্রমশ পূর্ব দিকে যেতে শুরু করে, পশ্চিম থেকে পূর্ব দিকে যেতে শুরু করে, এবং এখানে রয়েছে দক্ষিণ আমেরিকা, সেই দক্ষিণ আমেরিকার উপকূলে ধাক্কা খায়। ওকে, ধাক্কা খেয়ে যায়, এবং এই যে উত্তর নিরক্ষীয় স্রোত কী করে না, মেরুর দিকে যেতে চায়। ফেরুলের সূত্র অনুসারে বা কোরিওলিস বল অনুসারে উত্তর গোলার্ধে ডান দিকে, ডান দিকে প্রবাহিত হয় উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে। এখানে বিভিন্ন দ্বীপপুঞ্জ রয়েছে, মানে দক্ষিণ আমেরিকার এবং উত্তর আমেরিকা মহাদেশের এখানে এখানে বিভিন্ন দ্বীপপুঞ্জ রয়েছে, এবং এই জলকণা, মানে এই যে জলরাশি, মানে উষ্ণ জলধারা কি হয়, বিভিন্ন দ্বীপপুঞ্জে ধাক্কা খেয়ে যায়। ধাক্কা খেয়ে কি হয় না, বিভিন্ন দিকে প্রবাহিত হয়। এদিকে একটা সাগর রয়েছে, ক্যারিবিয়ান সাগর, সেই দ্বীপপুঞ্জে ধাক্কা খেয়ে কি হয়, একটা স্রোত যেটা ক্যারিবিয়ান স্রোত, উষ্ণ ক্যারিবিয়ান স্রোত নামে ক্যারিবিয়ান সাগরের দিকে প্রবাহিত হয়। আর এখানে একটা দ্বীপপুঞ্জ রয়েছে যেটা হচ্ছে এন্ডলিস দ্বীপ, সেই এন্ডলিস দ্বীপ প্রায় 15 ডিগ্রি কাছাকাছি এসে কি হয়, আর একটা ভাগে ভাগ হয়ে যায়। এই উত্তর নিরক্ষীয় স্রোতটি একটা ক্যারিবিয়ান স্রোত, উষ্ণ ক্যারিবিয়ান স্রোত, আর একটা হচ্ছে এই এন্ডলিস স্রোত। যেহেতু এন্ডলিস দ্বীপ আছে এখানে, সেই দ্বীপের কাজ দিয়ে যায় বলে তার নাম হয়ে যায় এন্ডলিস স্রোত, প্রায় 15 ডিগ্রি অক্ষাংশের কাছাকাছি। এটা কিন্তু গরম স্রোত। তৎসঙ্গে বলে নেই, এখানে রয়েছে মেক্সিকো উপসাগর, মানে গালফ অফ মেক্সিকো, যেটা পৃথিবীর বৃহত্তম উপসাগরের নাম কি, মেক্সিকো উপসাগর। সেই মেক্সিকো উপসাগর থেকে একটা স্রোতের সৃষ্টি হয়, তার নাম হচ্ছে উষ্ণ ফ্লোরিডা স্রোত।
এখানে আমেরিকা বলে একটা দেশ আছে, তার এখানে একটা একটা শহর রয়েছে ফ্লোরিডা, তার কাছ দিয়ে যায় বলে এর নাম হয় উষ্ণ ফ্লোরিডা স্রোত। ওকে, তাহলে এটা উষ্ণ ফ্লোরিডা স্রোত মেক্সিকো উপসাগর থেকে সৃষ্টি হয়েছে, আর এদিকে রয়েছে এন্ডলিস স্রোত, উষ্ণ এন্ডলিস স্রোত। তাহলে দুটো উষ্ণ জলধারা একত্রে মিলিত হয় কত ডিগ্রি অক্ষাংশের কাছাকাছি? প্রায় 30 ডিগ্রি অক্ষাংশের কাছাকাছি। এন্ডলিস স্রোত এবং উপসাগরীয় স্রোত, মানে যেটা আছে ফ্লোরিডা স্রোত, একত্রে সংযুক্ত হয়, সংযুক্ত হয়, তারপরে এর নাম হয় গলফ অফ স্ট্রিম বা উপসাগরীয় স্রোত। ওকে, 30 ডিগ্রি অক্ষাংশের পরে কিন্তু এর নাম হয় উপসাগরীয় স্রোত বা গলফ অফ স্ট্রিম। সেই গলফ অফ স্ট্রিম কী হয়, যেহেতু উষ্ণ জল মেরুর দিকে যায়, মানে শীতল অঞ্চলের দিকে যায়, এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য স্রোতের, যে গরম জলরাশি মেরুর দিকে যাবে আর মেরু জলরাশি, শীতল জলরাশি নিরক্ষরেখার দিকে আসবে। এবং প্রায় 40 ডিগ্রি অক্ষাংশের কাছাকাছি এখানে রয়েছে কানাডা। এই কানাডার পূর্ব উপকূলে কী হয়, এই কানাডার পূর্ব উপকূলে প্রায় এখানে একটা মগ্নচড়ার সৃষ্টি হয়েছে। মগ্নচড়া সৃষ্টি হয়েছে কী কারণে? না, এটা হচ্ছে উপসাগরীয় স্রোত উষ্ণ, আর এদিকে রয়েছে ল্যাব্রাডর সাগর। সেই ল্যাব্রাডর, শীতল ল্যাব্রাডর স্রোত কী হয়, একত্রে মিলিত হয়, উষ্ণ উপসাগরীয় স্রোত আর শীতল ল্যাব্রাডর স্রোত প্রায় 40 ডিগ্রি অক্ষাংশের কাছাকাছি এসে মিলিত হয়। এই জন্য কী হয়, এই ল্যাব্রাডর স্রোত যেহেতু শীতল স্রোত, প্রচুর বড় বড় হিমশৈলকে ভাসিয়ে নিয়ে আসে, ফলে হিমশৈলগুলি এখানে গলন হয়ে যায়, কিন্তু হিমশৈলের সঙ্গে বাহিত যে নুড়ি, কাঁকড়, পলি প্রভৃতি সঞ্চিত হয়ে মগ্নচড়ার সৃষ্টি হয়েছে। আর এই মগ্নচড়া অঞ্চলে সাধারণত প্রচুর পরিমাণে মাছের সমাগম লক্ষ্য করা যায়। কী কারণে? না, যেহেতু মগ্নচড়া অঞ্চলে কী হয় না, প্রচুর পরিমাণে প্ল্যাঙ্কটনের জন্ম হয়। সেই প্ল্যাঙ্কটন কী করে, প্ল্যাঙ্কটনকে খেতে কী হয় না, জু প্ল্যাঙ্কটন আসে, এবং জু প্ল্যাঙ্কটনকে খেতে ছোটো মাছ, ছোটো মাছকে খেতে বড়ো মাছ আসে। ঠিক আছে, মানে প্রচুর পরিমাণে খাবার পাওয়া যায় এখানে, যেহেতু হিমশৈলগুলি প্রচুর পরিমাণে কী হয় নুড়ি, কাঁকড়, বালি এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে কিন্তু কীটপতঙ্গকে বয়ে নিয়ে আসে। ওকে, এবং যেহেতু এখানে সমুদ্রে একটা অগভীর সমুদ্র সৃষ্টি করে, তাই সূর্যের আলো সহজেই ভালোভাবে প্রবেশ করতে পারে আলো, তাই প্রচুর পরিমাণে এখানে উদ্ভিদের জন্ম হয় এবং উদ্ভিদগুলিকে খেতে ছোটো মাছ, ছোটো মাছে খেতে বড়ো মাছ। ওকে, তাহলে এই মগ্নচড়ার সৃষ্টি হয়, মগ্নচড়া সান্দর সেখানেই সৃষ্টি হয় যেখানে দুটো বিপরীত স্রোত, মানে উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের মিলন হয়। কিন্তু জল তখনই এত গরম থাকে যে ক্রমশ সে আরও মেরু দিকে যেতে চায়। ওকে, তখন এই স্রোতটার নাম হয়, এই 40 ডিগ্রি পরে তার নাম হয় উত্তর আটলান্টিক স্রোত, উত্তর আটলান্টিক স্রোত নামে পরিচিত। এখানে রয়েছে গ্রিনল্যান্ড। এই গ্রিনল্যান্ডের এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এই পূর্ব দিক দিয়ে একটা স্রোত সৃষ্টি হয় যেটা হচ্ছে গ্রিনল্যান্ড স্রোত। কী স্রোত? গ্রিনল্যান্ড স্রোত, শীতল গ্রিনল্যান্ড স্রোত। সেই শীতল গ্রিনল্যান্ড স্রোত কী হয়, 45 ডিগ্রির কাছাকাছি এসে মিলিত হয়। কিন্তু জলধারা, এটা রয়েছে উত্তর আটলান্টিক স্রোত আর শীতল গ্রিনল্যান্ড স্রোত একত্রে মিলিত হয়, কিন্তু জলরাশি এত গরম থাকে যে ক্রমশ সে আরও কী হয় উত্তরের দিকে যেতে চায়। ওকে, সেই উত্তর আটলান্টিক স্রোত কী হয়, ক্রমশ উত্তরের দিকে যেতে চায়। এবং এখানে রয়েছে আইসল্যান্ড দ্বীপ। সেই আইসল্যান্ড দ্বীপের গা দিয়ে কী হয় নরওয়ের উপর দিয়ে চলে যায়। এটা রয়েছে নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড। ওকে, নরওয়েকে বলা হয় গলফ অফ স্ট্রিমের দান বলা হয়। ওকে, এটা কিন্তু প্রকৃতপক্ষে এই যে গলফ অফ স্ট্রিম থেকে সৃষ্টি হয়েছে, মানে মেক্সিকো গলফ অফ আছে না, মেক্সিকো উপসাগর থেকে সৃষ্টি হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। ওকে, এই আইসল্যান্ডটা এখানে কিন্তু প্রাণের সৃষ্টি হতো, মানে সম্ভব হতো না, এটা তো একটা শীতল অঞ্চলে অবস্থান করে আছে, তাই এখানে কিন্তু প্রাণের সৃষ্টি হতো না। এই আইসল্যান্ডে প্রাণের সৃষ্টি হয়েছে, সম্ভব হয়েছে কী কারণে, এই গলফ অফ স্ট্রিমের জন্য। ওকে, মানে উষ্ণ স্রোতের কারণে এখানে প্রাণের সৃষ্টি হয়েছে বা মানুষজনের বসবাসের উপযোগী হয়েছে। এই নরওয়েকে বলা হয় গলফ অফ স্ট্রিমের দান বলা হয়। নরওয়েকে, মানে নরওয়ে একটা তো শীতল অঞ্চল, এখানেও বসবাসের অযোগ্য হতো, আজ কিন্তু এই গলফ অফ স্ট্রিমের কারণে কী হয়েছে না, এখানে বসবাসযোগ্য হয়েছে, তাই নরওয়েকে বলা হয় গলফ অফ স্ট্রিমের দান। কিন্তু এই যে স্রোতটা তখন নরওয়ের কাছে যখন আসে তখন তার নাম হয়ে যায় নরবেজিয়ান স্রোত। মানে যেহেতু স্রোতটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, নরওয়ের কাছে এসে তার নাম হয়ে যায় কি, নরবেজিয়ান স্রোত। ওকে, কিন্তু এখানে এই যে স্রোতরা, এই যে উত্তর আটলান্টিক যে প্রবাহ স্রোতরা, এটা কী হয় না, এই দ্বীপপুঞ্জ রয়েছে, এখানে বিভিন্ন দ্বীপপুঞ্জ রয়েছে, সেই দ্বীপপুঞ্জে কী হয় ধাক্কা খেয়ে বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়।
এখানে কি রয়েছে না, গ্রেট ব্রিটেন রয়েছে। এখানে গ্রেট ব্রিটেন কিন্তু একটা দেশ নয়, এখানে রয়েছে ইংল্যান্ড, ভেলস বা ওয়েলস এবং রয়েছে স্কটল্যান্ড, আর এদিকে রয়েছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড আবার দুটি ভাগে ভাগ হয়ে যায়, উত্তর আয়ারল্যান্ড আর দক্ষিণ আয়ারল্যান্ড। গ্রেট ব্রিটেন এই তিনটা দেশ এবং আয়ারল্যান্ড, মানে ভেলস, ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং হচ্ছে উত্তর আয়ারল্যান্ড, এই তিনটা দেশকে একত্রে বলা হয় গ্রেট ব্রিটেন। এই দ্বীপপুঞ্জে ধাক্কা খেয়ে কী হয়, দুটি স্রোতে বিভক্ত হয়ে যায়। গরম স্রোতটি কী হয়, একটা হচ্ছে রেনল স্রোত, এটা হচ্ছে রেনল স্রোত। এদিকে রয়েছে উত্তর সাগর, এদিকে রয়েছে বাল্টিক সাগর। এই উত্তর সাগর দিয়ে কী স্রোত আসে, রেনল স্রোত, এটা ফ্রান্স এবং স্পেন পর্তুগালের উপকূল দিয়ে আসে। আর এদিকে একটা স্রোত আছে ইরমিঙ্গার স্রোত। তাহলে এই গ্রেট ব্রিটেন দ্বীপপুঞ্জে ধাক্কা খেয়ে কী হয় না, দুটি শাখায় বিভক্ত হয়ে যায়। এটা হচ্ছে রেনল স্রোত আর একটা হচ্ছে ইরমিঙ্গার স্রোত, দুটো কিন্তু গরম জলরাশি। এই দুটো জলরাশি একত্রে যুক্ত হয়, যুক্ত হয়ে এই জলরাশি কিন্তু ক্রমশ শীতল হয়ে যায়, ওকে, শীতল হয়ে যায়, আর গরম থাকে না। এবং পর্তুগাল এবং স্পেনের উপকূলের ধার দিয়ে এদিকে এসে এখানে আফ্রিকা মহাদেশের কিছু দ্বীপপুঞ্জ রয়েছে, ক্যানারি দ্বীপ রয়েছে, সেই ক্যানারি দ্বীপের কাছে এসে তার নাম হয়ে যায় শীতল ক্যানারি স্রোত। ওকে, যেহেতু শীতল হয়ে যায় তখন সে কী করে, মেরুর দিকে, নিরক্ষরেখার দিকে যায় এবং নিরক্ষরেখার দিকে পুনরায় চলে আসে। এবং নিরক্ষরেখার দিকে যদি শীতল জল আসে তা পুনরায় কিন্তু সেই জলটি আবার গরম হয়ে যায়। ওকে, আর একটা কথা বলে নিই, এই যে ফ্লোরিডা স্রোত, উষ্ণ ফ্লোরিডা স্রোত এবং এনলি স্রোত একত্রে মিলিত হয় 30 ডিগ্রি অক্ষাংশের কাছাকাছি। এটা মিলিত হয় কোথায় না, এখানে রয়েছে নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপপুঞ্জ, যেটা হেটারাস উপদ্বীপের উপর অবস্থান করে আছে। কি রয়েছে না, নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপপুঞ্জ, সেটা কোন উপদ্বীপের উপর অবস্থান করে আছে, হেটেরাস উপদ্বীপের উপর অবস্থান করে আছে। তাহলে উত্তর আটলান্টিক স্রোতে আশা করে বোঝা গেছে। নেক্সট হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের স্রোত, নিরক্ষরেখার দক্ষিণে দক্ষিণ গোলার্ধ আর দক্ষিণ আটলান্টিক মহাসাগর। এদিকে রয়েছে আফ্রিকা মহাদেশের একটা দেশ রয়েছে গ্যাবন, সেই গ্যাবন প্রায় 10 ডিগ্রি অক্ষাংশের কাছাকাছি। নিরক্ষরেখার দক্ষিণে একটা উষ্ণ স্রোতের সৃষ্টি হয়, তার নাম হচ্ছে, যেহেতু নিরক্ষরেখার দক্ষিণে, দক্ষিণ নিরক্ষর স্রোত। সেই স্রোত কী করে, পশ্চিম থেকে পূর্ব দিকে যায়, পূর্ব দিকে কী করে না, এই আফ্রিকা মহাদেশ, এই দক্ষিণ আমেরিকা যে মহাদেশ আছে সেই দক্ষিণ আমেরিকা মহাদেশে উপকূলে ধাক্কা খেয়ে যায়। এবং ফেরোলিস সূত্র বা কোরিওলিস বল অনুযায়ী কী করে, উষ্ণ স্রোতটি মেরুর দিকে যায়, মানে দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হয়। এখানে রয়েছে ব্রাজিল রয়েছে দক্ষিণ আমেরিকা, তাই তার নাম হয়ে যায় উষ্ণ ব্রাজিল স্রোত। উষ্ণ ব্রাজিল স্রোত কী করে, যেহেতু উষ্ণ জল মেরু অঞ্চলের দিকে যায়। এবং এখানে রয়েছে, এখানে রয়েছে কি, আর্জেন্টিনা বলে একটা দেশ রয়েছে, সেই আর্জেন্টিনার কিছুটা দূরে উপকূল ভাগ থেকে এখানে একটা দ্বীপ রয়েছে যার নাম হচ্ছে ফকল্যান্ড দ্বীপ। সেই ফকল্যান্ড দ্বীপের কাছ দিয়ে নিচ দিয়ে একটা স্রোত প্রবাহিত হয়, তার নাম হচ্ছে ফকল্যান্ড স্রোত, শীতল ফকল্যান্ড স্রোত। তাহলে এই শীতল ফকল্যান্ড স্রোত আর হচ্ছে ব্রাজিল স্রোত, উষ্ণ ব্রাজিল স্রোত একত্রে মিলিত হয়। তাহলে আমি বলেছি যে উষ্ণ জলধারা আর শীতল জলধারা যেখানে মিলিত হয় সেখানে মগ্নচড়ার সৃষ্টি হয়। সুতরাং আর্জেন্টিনার এই পূর্ব উপকূল বরাবর কী হয়, মগ্নচড়ার সৃষ্টি হয়েছে। কিন্তু জলরাশিটি গরম থাকে, জলধারাটি গরম থাকার জন্য কী হয় না, এই ফকল্যান্ড দ্বীপের কাছ দিয়ে হয়ে চলে যায়। ওকে, কিন্তু সেই সময় কী হয়, এই নিচ দিয়ে একটা স্রোত প্রবাহিত হয়, শীতল স্রোত, যার নাম হচ্ছে দক্ষিণ আটলান্টিক শীতল স্রোত। সেই স্রোতটি কী হয়, এই স্রোতকে, উষ্ণ স্রোতকে কী হয়, উপরে ঠেলে তুলে দেয় এবং জলধারা তখন শীতল হয়ে যায়। এবং শীতল জলধারা কী করে, পুনরায় নিরক্ষরেখার দিকে যেতে চায়, তখন আফ্রিকা মহাদেশের উপকূলে ধাক্কা খেয়ে কী হয়, নিরক্ষরেখার দিকে যায়, তখন তার নাম হয়ে যায় গ্যাবন দেশ আছে, সেই গ্যাবন দেশ থেকে সৃষ্টি হয়েছিল, পুনরায় গ্যাবন দেশের কাছে চলে আসে। এই গ্যাবনের একটা শহর রয়েছে ব্যাঙ্গুয়েলা, তার নাম তখন হয়ে যায়, এই শীতল স্রোতার নাম হয়ে যায় শীতল ব্যাঙ্গুয়েলা স্রোত। ওকে, তাহলে এটার নাম হয়েছে দক্ষিণ আটলান্টিক দক্ষিণ নিরক্ষীয় স্রোত, ব্রাজিল স্রোত, আর এদিকে আছে ফকল্যান্ড স্রোত, একত্রে মিলিত হয় ব্রাজিল স্রোত আর ফকল্যান্ড স্রোত, মগ্নচড়া সৃষ্টি হয়েছে। এবং ফকল্যান্ড জলটাই গরম থাকে, তখন ক্রমশ মেরু অঞ্চলের দিকে যেতে চায়, এবং তখন নিজ দিয়ে একটা স্রোত প্রবাহিত হচ্ছিল, দক্ষিণ আটলান্টিক স্রোত, একত্রে মিলিত হয়, মিলিত হয় না, তাকে হচ্ছে উপরে ঠেলে দেয় এবং জলধারাটি ক্রমশ শীতল হয়ে যায়। ওকে, শীতল হয়ে যায় এবং ক্রমশ আফ্রিকা মহাদেশের উপকূলে ধাক্কা খেয়ে পুনরায় নিরক্ষরেখা দিয়ে যায় এবং তার নাম হয়ে যায় শীতল ব্যাঙ্গুয়েলা স্রোত। ওকে, আশা করি তোমাদের আমি
আটলান্টিক মহাসাগরের যে স্রোতসমূহগুলি রয়েছে আমি তোমাদের ভালোভাবে আমি বোঝাতে পেরেছি। ভিডিওটি দেখার জন্য অবশ্যই তোমাদের থ্যাংক ইউ, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করবে তোমরা, আর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও।